আসসালামু আলাইকুম আমার প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা এবং এই অনলাইন ক্লাসে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা প্রতিদিন আমাদের ক্লাসের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে আমাদের ক্লাস শুরু করি। তো আজকে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে আর আরেকবার শুকরিয়া করে আমরা আমাদের ক্লাস শুরু করছি। তো সবাই আরেকবার একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। সেই জন্য আমরা কী করবো? প্রতিনিয়ত আল্লাহর কাছে শুকরিয়া করব। এই শুকরিয়া আল্লাহ পাক অনেক পছন্দ করেন। হ্যাঁ, তো শিক্ষার্থীরা আমরা আজকে পঞ্চম অধ্যায় পড়ব। আমাদের আজকে দশম ক্লাস, আজকে আমাদের এগারোতম ক্লাস, হ্যাঁ একাদশ ক্লাস। আমাদের পঞ্চম অধ্যায় প্রায় শেষ হয়ে গেছে। আমরা বর্ণনামূলক প্রশ্ন নিয়ে লিখছিলাম, সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রায় তোমাদের শেষ হয়ে গেছে, আমার মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আমিও তোমাদেরকে সবগুলো প্রশ্ন দিয়েছি, তোমরা যাদের নিশ্চয়ই এই প্রশ্নগুলো তোমরা সবাই লিখে ফেলেছো খাতায় আর শিখেও ফেলেছো। আর কিছু বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম, আজকে আরেকটি বর্ণনামূলক প্রশ্ন দিব। তোমরা আমার সাথে একটু কষ্ট করে, কারণ আমি জানি তোমাদের লিখতে কষ্ট হয়, কিন্তু সবার কিন্তু কষ্ট হয় না। আর এই কষ্টটা তোমরা মনের ভিতর নিবে না যে কষ্ট হয়, আসলে লেখাটা একটা আনন্দের ব্যাপার। আমি একদিন বলেছি, প্রতিদিনই বলি তোমাদেরকে আমি, যে লিখবে, যতই লিখবে তোমরা ততই শিখবে। তো আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে আস্তে আস্তে বোর্ডে লিখবো একটা বর্ণনামূলক প্রশ্ন, একটু বড় প্রশ্ন, তোমরা আমার সাথে সাথে লিখবে। আর আবারও আমি তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে তোমরা প্রতিদিন আমাকে সহযোগিতা করছো এবং অনলাইন ক্লাসে সুন্দরভাবে বসে থেকে ক্লাসগুলো করছো। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আজকে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আজকে হচ্ছে ক খ গ পর্যন্ত হয়েছিল, হ্যাঁ আজকে আমাদের হচ্ছে ঘ নম্বর বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা তোমরা সবাই আজকে প্রশ্নটা আগে তুলে নাও। এই প্রশ্নটা একটা কাহিনী গল্প, হ্যাঁ কারণ হচ্ছে তোমাদেরকে আমি গল্পটা উটের দাম নিয়ে করা হলো, হ্যাঁ ইয়াস গোত্রের একটি লোক কিভাবে সেই টাকাটা আদায় করেছিল সেই কাহিনীটাই কিন্তু এটা। আর সাধারণত যে প্রশ্নগুলো গল্পগুলো তোমরা তোমাদের খুব দ্রুত মুখস্থ হয়ে যায়, কারণ তোমরা গল্পটা তোমরা ছোট, তোমরা গল্পগুলো খুব পছন্দ করো, গল্পটা পড়লেই তোমরা দেখবে কি খুব ইজিলি তোমরা প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছ। আজকে আমার সাথে সাথে লিখো, খুব ইজিলি তোমাদেরটা মুখস্থ। প্রশ্ন হচ্ছে আবু জাহেলের নিকট থেকে উটের দাম আদায়ের কাহিনীটি লিখো। এই কাহিনীটা সবাই জানো তাই না? ইয়াস গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে। ইয়াস গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে, আবু জাহেল তার কাছ থেকে উটটি কিনে নেয়।
কিন্তু তার দাম নিয়ে টালবাহানা করতে থাকে। হিরাটগুতের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে। আবু জাহেল তার কাছ থেকে উটটি কিনে নেয়, কিন্তু তার দাম নিয়ে টালবাহানা। আমি বলেছিলাম তোমাদেরকে যে টালবাহানা হচ্ছে যে গড়িমসি করছিল, হ্যাঁ দিবে কি দিবে না, হ্যাঁ এটা নিয়ে একটু বাহানা করছিল। লোকটি উটের দাম না দেখে লোকটি লোকটি উপায় না দেখে হ্যাঁ লোকটি তখন কোনো উপায় খুঁজে পাচ্ছিল না কি করবে। কুরাইশদের একটি সভায় গিয়ে উপস্থিত হলো। লোকটি উপায় না দেখে কুরাইশদের একটি সভায় গিয়ে উপস্থিত হলো। সভা মানে হচ্ছে যেখানে সবাই বসে আলাপ আলোচনা করে, মিটিং করে, হ্যাঁ এটা হচ্ছে সভা। সেখানে উপস্থিত সবাইকে বললে উপস্থিত সবাইকে মানে সেখানে যেখানে ওরা মিটিং করছিল কোরআনদের, সেখানে উপস্থিত যারা ছিল তাদের সবাইকে বললে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে বলে। আসলে তারা কথাটি তামাশা করার জন্য বলেছিল। শিক্ষার্থীরা আমি উপর থেকে একটু অংশ মুছে নিব, হ্যাঁ কারণ হচ্ছে প্রশ্ন এখানে হচ্ছে না, তারপর আমি আমার তোমাদেরকে এটা পড়ে শুনে দিব। এখন আপাতত এখান থেকে একটু মুছি। এতটুকু মনে হয়ে গেছে তোমাদের লেখা, তাই না? তারা আসলে তারা মানে আসলে যেখানে
ওই সভায় লোকগুলো বসেছিল, তারা কথাটা বলেছিল তামাশা করার জন্য, মানে তারা জানতো আবু জাহেলের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পূর্ব শত্রুতা ছিল। লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, লোকটি মানে যে লোকটি উটটি বিক্রি করেছিল, হ্যাঁ, আবু জাহেলের নিকট, লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, আবু জাহেল আমার পাওনা টাকা দিতে টাল বাহানা করছে। লোকটি ঠিকই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং গিয়ে বলল, আবু জাহেল আমার পাওনা টাকা দিতে টাল বাহানা করছে, আপনি তার কাছ থেকে আমার পাওনা টাকাটা আদায় করে নিন, আমি এখান থেকে আরেকটু মুছে ফেলছি। তিনি লোকটিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তিনি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি লোকটিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, এই বাকি অংশটুকু আমি মুছে ফেলছি, তোমরা এটা নিশ্চয় এতক্ষণে লিখে ফেলেছ। আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, এই লোকটিকে তার পাওনা দাও। তিনি লোকটিকে নিয়ে আবু জাহেলের বাড়ি থেকে বললেন, এই লোকটিকে তার পাওনা দাও। সে ভিতরে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে এসে সে বলে, আবু জাহেল যখন দরজা খুলে দেখলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার পাওনা চাচ্ছেন ওই সেই লোকটির পক্ষ থেকে, তখন আবু জাহেল আবার ভিতরে গেল, সে ভিতরে গেল, সে মানে আবু জাহেল এখানে, হ্যাঁ, সে ভিতরে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে এসে উট বিক্রেতার পাওনা দিয়ে দিল।
কিছুক্ষণ পর বেরিয়ে এসে শিক্ষার্থীদের এখানে কিন্তু শেষ নয়, আরেকটু আছে। হ্যাঁ, আমি উপর থেকে অল্প একটু মুছে নিচ্ছি, তোমাদের যাদের হয়নি তার এখান থেকে লিখো, আমি উপর থেকে অল্প অল্প করে মুছে মুছে লিখছি। কুরাইশা কোরাইশরা আবু জাহেলকে টাকা দেওয়ার কারণ জানতে চাইলে সে বলল, সে মানে আবু জাহেল, কুরাইশরা তাকে আবু জাহেলকে জিজ্ঞাসা করলো যে তুমি এত দ্রুত টাকা কিভাবে টাকা দিয়ে দিলে, কেন টাকা দিয়ে দিলে, এই কারণটা। কুরাইশরা আবু জাহেলকে টাকা দেওয়ার কারণ জানতে চাইলে সে বলল, সে মানে এখানে আবু জাহেল, এটা সত্য যে মোহাম্মদ আমার দরজায় কড়া নাড়া ছাড়া আর কিছুই করেনি। কড়া নাড়া মানে হচ্ছে দরজায় খটখট শব্দ করা। কেউ কারো বাসায় গিয়ে যখন আসে তখন আমরা কি করি, দরজায় খটখট শব্দ করি অথবা কলিং বেল চাপি, এরকম কড়া নেড়েছিল, দরজায় আঘাত করেছিল দরজা খোলার জন্য। হ্যাঁ, এটা সত্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দরজায় কড়া নাড়া ছাড়া আর কিছুই করেননি। বেরিয়ে এসে তাকিয়ে দেখি তার মাথার উপর ভয়ঙ্কর আকারের একটা উট। আবু জাহেল যখন দরজা খুলে বাইরে আসলো তখন সে কি দেখলো, সে দেখলো যে বিরাট বড় একটা উট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো উট নিয়ে যাননি, বরং তিনি উটের টাকা আদায় করতে গিয়েছিলেন ইরাস গোত্রের লোকটির সাথে। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আবু জাহেলকে ভয় দেখানোর একটা উপায়। হ্যাঁ, এটা হচ্ছে সে তখন ভয় পেয়ে গিয়েছিল সেরকম একটা কিছু দেখে। বেরিয়ে এসে তাকিয়ে দেখি তখন সে বলছিল যে বেরিয়ে এসে এখান থেকে আমি আর দৌড়ান মুছছি, তোমাদের এতক্ষণ এটা হয়ে যাওয়ার কথা। বেরিয়ে এসে তাকিয়ে দেখি তার মাথার উপর ভয়ঙ্কর আকারের একটি উট। তার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
তার মাথার উপর। আল্লাহর কসম, পাওনা টাকা দিতে অস্বীকার করলে সেটি নিশ্চয়ই আমাকে মেরে ফেলত। শিক্ষার্থীরা তোমরা লিখো, বাকি অংশটুকু আমি বলে দিচ্ছি, তোমরা মিলে নাও। কুরাইশরা আবু জাহিলকে টাকা দেওয়ার কারণ জানতে চাইলে সে বলল, এটা সত্য যে মুহাম্মদ আমার দরজায় কড়া নাড়া ছাড়া আর কিছুই করেনি। বেরিয়ে এসে তাকে দেখি তার মাথার উপর ভয়ঙ্কর আকারের একটি উট। আল্লাহর কসম, পাওনা টাকা দিতে অস্বীকার করলে সে নিশ্চয়ই আমাকে মেরে ফেলত। এখানে সে বলতে বলা হয়েছে উটটিকে, হ্যাঁ সে নিশ্চয়ই আমাকে মেরে ফেলত। শিক্ষার্থীর বন্ধুরা, তোমাদের মনে হয় এতক্ষণে প্রশ্নটা লেখা হয়ে গেছে, আমি আরেকবার বলছি, তোমরা একটু কষ্ট করে মিলিয়ে নাও। আর তোমরা অবশ্যই বানানের দিকে খেয়াল রাখবে, বানানগুলো যেন সঠিক হয়। হ্যাঁ, প্রশ্নটা ছিল আবু জাহেলের নিকট থেকে উটের দাম আদায়ের কাহিনীটি লিখো। কাহিনী কিন্তু আমরা আগেই জানি, তাই না? তারপরও আমরা এটা যখন লিখবো, কোনো কাহিনী লিখতে গেলে একটু বেশি বড় হয়, কারণ হচ্ছে এটা ভালো করে এক্সপ্লেন করার জন্য একটু সময়, একটু বেশি কথা লিখতে হয়। আচ্ছা, তারপর তোমরা এখন মিলাও। ইরাস গোত্রের এক ব্যক্তি একটা উট নিয়ে মক্কায় আসে। আবু জাহেল তার কাছ থেকে উটটি কিনে নেয়, কিন্তু তার দাম নিয়ে টাল বাহানা করতে থাকে। লোকটি উপায় না দেখে কোরাইশদের একটি সভায় গিয়ে হাজির হয়। সেখানে উপস্থিত সবাইকে বললে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে বলে। আসলে তারা কথাটি তামাশা করার জন্য বলেছিল। লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, আবু জাহেল আমার পাওনা টাকা দিতে টালবাহানা করছে, আপনি তার কাছ থেকে আমার পাওনা টাকাটা আদায় করে দিন। তিনি লোকটিকে নিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, এই লোকটিকে তার পাওনা দাও। সে ভিতরে গেল এবং কিছুক্ষণ পর বেরিয়ে এসে ওর বিক্রেতার পাওনা দিয়ে দিল। কুরাইশরা আবু জাহেলকে টাকা দেওয়ার কারণ জানতে চাইলে সে বলল, এটা সত্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দরজায় কড়া নাড়া ছাড়া কিছুই করেনি। বেরিয়ে এসে তাকে দেখি তার মাথার উপর ভয়ঙ্কর আকারের একটি উট। আল্লাহর কসম, পাওনা টাকা দিতে অস্বীকার করলে সেটি নিশ্চয়ই আমাকে মেরে ফেলত। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এতক্ষণে প্রশ্নটা লিখে ফেলেছ। ঠিক আছে, আর তোমাদের কালকের পড়া সিডব্লিউ এই প্রশ্নটাই, আর এসডব্লিউ খাতায়
সুন্দর করে একটু কষ্ট করে উঠিয়ে ফেলবে, তাহলে কি হবে, তোমাদেরই ভালো হবে, তোমাদের দক্ষতা বাড়বে, হ্যাঁ পড়াটা খুব দ্রুত শেখা হয়ে যাবে। এই যে আজকে আমার সাথে সাথে একবার লিখেছো তোমরা, আমি বলছি তোমরা লিখছো, এটাতে করে কি হচ্ছে, ব্রেনের ভিতরে পড়াটা খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, তোমাদেরই লাভ হবে। পরীক্ষার আগে কি হবে, যদি তোমরা পড়েও না যাও তখন তোমরা দু চার লাইন এখান থেকে আনসার করতে পারবে, এবং লেখার এত গুণ সেটা তোমরা বড় হলে বুঝতে পারবে যে লেখার কত গুণ। আচ্ছা, আমরা এ পর্যন্ত বর্ণনামূলক প্রশ্ন আর কি কি পড়েছি সেই বিষয়ে আমরা একটু মিলিয়ে নিই, কেমন? তোমরা খাতা নিশ্চয় তোমাদের আগে এই প্রশ্নগুলো লেখা আছে, তারপর আমি প্রশ্নগুলো আরেকবার তোমাদেরকে আমি বলছি কি কি বর্ণনামূলক প্রশ্ন আমরা এই অধ্যায় থেকে পড়েছি সেটা তোমাদের কাছে আমি একটু জানাচ্ছি। তো বর্ণনামূলক প্রশ্ন ক নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বভাব চরিত্র কেমন ছিল ছোটবেলায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিল? খ নাম্বার আমি দিয়েছিলাম হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে কিভাবে স্থাপন করেন? হাজরে আসওয়াদ বলতে একটা পাথরকে বলা বোঝানো হয়েছিল, সেটা কাবার ঘরে কিভাবে তিনি স্থাপন করেন, এর সম্পর্কে কিন্তু একটা কাহিনী আছে, তাই না? এটা আমি তোমাদেরকে মনে পেজে লিখে দিয়েছিলাম, আমাদের পেজে দিয়েছিলাম, তোমরা সেখান থেকে নিশ্চয়ই কালেক্ট করে ফেলেছো। আর গ নাম্বার, গত ক্লাসে আমি লিখে দিয়েছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরব দেশের অবস্থা কেমন ছিল। তোমরা জানো তার জন্মের সময় আরব দেশের অবস্থা খুব খারাপ ছিল, অন্যায় রাহাজানি মারামারি এগুলো লেগে গিয়েছিল, হ্যাঁ সেইরকম একটা পরিস্থিতি কি করেছেন, পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রকম একটা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। আর সেই সময়টাকে কি বলা হয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আসেন, আইয়ামে জাহিলিয়াম। আর আজকে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আবু জাহেলের কাছ থেকে উটের দাম আদায় কাহিনীটি লিখো। খুবই সুন্দর এই প্রশ্নটা এবং একটা গল্পের মতো। আমরা পঞ্চম অধ্যায়ে আজকে আমাদের প্রায় শেষ হয়ে গেছে, বর্ণনামূলক প্রশ্ন আমি এখান থেকে আর দিব না তোমাদেরকে, এই চারটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে বাসায় শিখবে। আর আগামী ক্লাসে, আগামী বৃহস্পতিবার মানে কালকে 23 তারিখে আমরা কি করব, এই পঞ্চম অধ্যায় নিয়ে আমরা একটু ভালোভাবে আলোচনা করব, যেখান থেকে আমরা কি কি পড়েছি, কোন বিষয়টা পড়েছি, হ্যাঁ তারপর আমাদের যখন আবার ঈদুল আজহার পরে আমার আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, 9 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, তখন আমরা নতুন অধ্যায় 3 শুরু করব, হ্যাঁ। আর আমরা ঈদের আগামীকালে ক্লাস হয়ে আমাদের ঈদুল আজহার ছুটি হয়ে যাচ্ছে, তো বাকি পঞ্চম অধ্যায়ের যে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কালকে একটু আলোচনা করব। পঞ্চম অধ্যায় থেকে কি সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, আমি নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদেরকে কিছু শূন্যস্থান পূর্ণ দিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, আর বর্ণনামূলক প্রশ্ন আজকে দেওয়া শেষ করেছি, আর বাকি সব কিছু নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের কাছ থেকে আমি সেরকম রেসপন্স আমি বুঝতে পারছি না যে তোমাদের কোনটা প্রবলেম হচ্ছে। আমরা নর্মালি যে ক্লাসগুলোতে কি করি, তোমাদের সাথে আমাদের আই কন্ট্যাক্ট হয় যে তোমরা কোন বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমরা তোমাদের কাছ থেকে আমরা জেনে নিই, কিন্তু এখানেও আমরা কি করছি, বারবার তোমাদেরকে রিপিট করছি প্রশ্নগুলো, যে তোমাদের যেটা কোনোভাবেই বুঝতে সমস্যা হচ্ছে না। তারপর শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো, সেই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং বারবারই তোমাদেরকে কথাটা বলি যে তোমরা অত্যন্ত ছোট এই বয়সে তোমরা ক্লাস করছো, হ্যাঁ মনোযোগ দিয়ে ধৈর্য ধরে, ধৈর্য একটা বড় বিষয় আমাদের, তাই না, ধৈর্য ধরে ক্লাসগুলো করছো, সেই জন্য তোমাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো কালকে ইনশাল্লাহ, আগামীকাল আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। আর তোমাদের সিডাব্লিউ পড়াটা আমি একটু বোর্ডেই লিখে দিচ্ছি যদি তোমাদের মনে না থাকে, সিডাব্লিউ হচ্ছে এই ঘ নাম্বার প্রশ্নটাই তোমরা শিখবে, আর এসডাব্লিউ খাতা এটা উঠাবে, ঠিক আছে শিক্ষার্থীরা? তো আজকে আমার ক্লাস আমি এখানে শেষ করছি, আমার সময় ক্লাসের সময় প্রায় শেষ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছো, সকাল দুপুর 2টা থেকে নিশ্চয়ই তোমাদের ক্লাস শুরু হয়েছে, আর বিশেষ কিছু কথা বলে তোমাদের সময় নষ্ট করছি না, তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমাদের সবার জন্য দোয়া করবে, আর সেই তোমাদের সেই ভালো থাকার জন্য আমি আল্লাহর কাছে আমিও সবসময় দোয়া করি, এবং আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এই কামনায় আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।